মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যেই সুন্দর ঝালঝাল তেহারি আর তার যা গন্ধ বেরোচ্ছে, উফ জাস্ট ফাটাফাটি, বেশ ঝালঝাল, যেরকম বাংলাদেশি লোকজন খেতে পছন্দ করে। আমার সেরকম কিন্তু অসুবিধা হচ্ছে না, ইনফ্যাক্ট এটা ঝাল না হলে এই ফ্লেভারটা ঠিক আসতো না। হ্যাঁ, রোজ তো ছাদেই শুরু করছি, তো সেই জন্য আজকে ঘরে শুরু করলাম। তো যাই হোক, আজকে এমন একটা রান্না করতে চলেছি যেটা কিন্তু চূড়ান্ত বাংলাদেশি রান্না, এবং দূর দূরান্ত পর্যন্ত আমার এবং আমার পূর্বপুরুষদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুডগাজম। আমি এবং আমার মা মিলে আজকে একটা বিশাল বড় রিস্ক নিতে চলেছি, জানি না কেমন হবে রান্নাটা। মোটামুটি ইউটিউবের 5-6 চ্যানেলে এই তেহারি রেসিপিটা দেখে নিয়েছি। যেরকম দেখলে যে চিকেন তেহারি, তেহারি কিন্তু মেনলি চিকেন দিয়ে হয় না, তেহারি মেনলি হয় গোস্ত বা পাঁঠার মাংস দিয়ে, কিন্তু যেহেতু পাঁঠার মাংস অ্যাভেলেবেল না, তো সেই জন্য আমরা চিকেন দিয়ে করছি। ভিডিওটাকে আরও এগোবার আগে, তোমরা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখো, ভিডিও নিচেই ডান দিকে রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেটাকে প্রথমে ক্লিক করবে, তারপর তার ডান দিকে দেখতে পাবে একটা বেল বাটন, সেটাকে ক্লিক করে অল করে দেবে, তাহলে যখনই আমরা ভিডিও দেবো তখনই তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। বাই দ্য ওয়ে, তোমরা কি দেখতে পাচ্ছ যে এখন কিন্তু রোদ্দুর, মানে পেছনটা দেখলে বুঝতে পারবে, এবং তার সঙ্গে বৃষ্টিও পড়ছে, ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না। এটার সময় নাকি ছোটবেলায় শুনেছি যে এই সময় শিয়াল কুকুরের বিয়ে হয়। বৃষ্টি যখন পড়ছে কি আর করা যাবে, সেটার মধ্যে থেকেই কথা বলা যাক। তো আমরা সাবস্ক্রাইবের কথা বলছিলাম, তো সেই কথা থেকেই আসি, যাদের মনে নেই আমরা বলেছিলাম যে 5,000 সাবস্ক্রাইবার আমাদের হলে আমরা কিন্তু একটা কলকাতার বাইরের ভিডিও করব। তো এই মুহূর্তে তো কলকাতার বাইরের ভিডিও করা পসিবল নয়, আর আমরা 5,000 সাবস্ক্রাইবারের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছি। এই জন্য ভাবার দরকার নেই যে আমরা কলকাতার বাইরের ভিডিওটা করব না, আমরা সেটাও করব। আপাতত জন্য প্ল্যানটাকে একটু শিফট করলাম। এখন যে ভিডিওটা হবে সেটা কি, আমরা তোমাদের এক্ষুনি বলবো না, দু একটা হিন্ট দেবো, দেখি কে কে গেস করতে পারো। 1 হিন্ট, ভিডিওতে তোমাদের হেল্প লাগবে। 2 হিন্ট, আজকে কিন্তু আমরা ঘটি হয়ে বাংলাদেশি রান্না করছি। আর 3 হিন্ট, না আর কোনো হিন্ট দেবো না, তাহলে তোমরা পুরোপুরি বুঝে যাবে, তোমরা স্মার্ট এনাফ। তো যদি কেউ আন্দাজ করতে পারো তাহলে কমেন্ট বক্সে জানো। বাই দ্য ওয়ে, তোমরা যেরকম আমাদের ভিডিও দেখো এরকম কিন্তু আমাদের অনেক বন্ধুরই ইউটিউব চ্যানেল আছে, এখানে আমি একজনের নাম উল্লেখ করতে চাই, সেই চ্যানেলটার নাম হচ্ছে হাংরি চমচম। তোমরা প্লিজ ওর চ্যানেলটা গিয়ে দেখো, সেটা খুব ভালো কাজ করছে, লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো আর কি, বক বক তো অনেক হলো, এবার তেহারিটা রান্না করতে যাই। লেটস ডিসকভার ফুড টুগেদার। তেহারির মাংস ম্যারিনেট করার জন্য প্রথমে যাচ্ছে নুন, সর্ষের তেল, দই, এটা হচ্ছে আমাদের বানিয়ে রাখা গরম মশলাগুলো। এই গরম মশলাটা আমরা বানিয়েছিলাম জৈত্রী, জায়ফল, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর গোলমরিচ দিয়ে। আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কেওড়ার জল, ব্যাস এই সমস্ত আইটেম দিয়ে এবার তোমাদের পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। প্রত্যেক রান্নার ক্ষেত্রেই বলি, তোমরা জানো যে যত বেশিক্ষণ মাংসটাকে রাখা হবে ম্যারিনেশন করে, ততক্ষণ তত ভালো কিন্তু মাংসের মধ্যে জিনিসগুলোর ফ্লেভার ঢুকবে। মাংসটা ম্যারিনেশনের পর এবার রান্না হবে। রান্নার জন্য প্রথমে কড়াই মোটামুটি ছোট কাপের 1 কাপ মতো সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দেবো। এখানে সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করে নিতে হবে, কারণ পরে মাংসটা হয়ে যাওয়ার পরও যে বেশি এক্সেস তেলটা থাকবে সেই তেলটা দিয়েই কিন্তু ভাতটা রান্না হবে। আর পেঁয়াজটাও এখানে ব্রাউন করে মোটামুটি ভাজতে হবে, তার জন্য মোটামুটি 5-6 টাইম লাগবে। পেঁয়াজগুলোর কালার তোমরা দেখতে পাচ্ছ ব্রাউন হয়ে এসছে। এরপর মোটামুটি আমরা 5-6 কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে রেখেছিলাম, পুরোটাই আমরা এখানে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপর আমরা এবার দিয়ে দেবো ম্যারিনেটেড মাংসগুলো। এখানে যদি তোমরা পাঁঠার মাংস নাও তাহলে পিসগুলোকে তোমরা ছোট ছোট করে নেবে, এখানে আমরা চিকেন নিয়েছি তো সেই জন্য পিসগুলোকে একটু বড় রেখেছি। মাংসটাকে এবার কিছুক্ষণ তোমরা মোটামুটি হাই ফ্লেমে রেখে একটুখানি ভেজে নাও। মাংসটা মোটামুটি 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এরপর আমরা ব্যাপারটাকে সেদ্ধ হতে দেবো, তো তার জন্য আঁচটাকে একদম কমিয়ে চাপা দিয়ে আমরা রেখে দেবো 10-15 মিনিটের জন্য। মাঝে মাঝে দেখতে হবে যাতে মাংসটা নিচে ধরে না যায়। তো আধ ঘন্টা পর আমরা মাংস দেখতে পাচ্ছ
কি অবস্থা, অনেকটা তেল বেরিয়েছে মাংসর থেকে। এবার আমরা এই এখান থেকে মাংসগুলোকে তুলে নেব, তারপর সেই তেলটা দিয়ে ভাতটা রান্না হবে। এক্সেস গ্রেভি এবং মাংসটা তুলে নিয়েছি আমরা, এতে যে তেলটা পড়ে আছে সেই তেলটাকে একটু গরম করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ গরম করা হয়ে গেছে, এরপর আমরা এতে চালটা দিয়ে দেবো। এখানে আমরা 3 থেকে 3.5 কাপ মতো বাসমতি চাল ইউজ করছি, তবে এটা পোলাওয়ের চাল ইউজ করলেই আসল তেহারিটা আর কি হয়। আমাদের কাছে পোলাওয়ের চালটা এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য আমরা বাসমতি চাল ইউজ করছি। তোমাদের কাছে যদি পোলাওয়ের চাল থাকে তাহলে সেটা দিয়েই করো, অথেন্টিক ব্যাপারটা আসবে আর কি। তাহলে যেরকম তোমরা জানোই যে চালটাকে প্রথমে বেশ কিছুক্ষণ ভালো করে ধুয়ে নিয়ে এবং তারপরে আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল, এখন শুকনো চালটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওই তেলটা দিয়ে খুব ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। আর এখনই এর মধ্যে আরও 3-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে আরও দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু হালকা করে শুধুমাত্র চেরা হয়েছে, চালটাকে এখন মিডিয়াম আছে, হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। প্রায় 2-3 মিনিট মতো ভাজার পর চালের কালারটা তোমরা এখানে ক্যামেরায় কতটা বুঝতে পারবে জানি না আমি, তবে এখানে দেখে বোঝা যাচ্ছে একটুখানি চেঞ্জ হয়েছে কালারটা। তো এরপরে আমরা চালটাকে সেদ্ধ করার জন্য গরম জল দেবো, আগে থেকে জলটা গরম করে রাখা হয়েছে। নুনও এখানে দিয়ে দেবে প্রয়োজন মতো, এবং 1 কাপ দুধও আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে তোমাদের চালের পরিমাণ এবং জলের পরিমাণটা বলি, আমরা চাল এখানে নিয়েছিলাম 3 থেকে 3.5 কাপ মতো, সেই জন্য আমরা 6 কাপ তরল এখানে ইউজ করলাম। 6 কাপ তরলের মধ্যে আমরা 5 কাপ জল নিলাম, 1 কাপ দুধ নিলাম। তোমাদের কিন্তু চাল এবং জলের রেশিওটা এরমভাবে নিতে হবে যাতে প্রপারলি চালটা সেদ্ধ হয়, বেশি সেদ্ধ না হয়ে যায় বা কম সেদ্ধ না থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ চালের জলে এবং দুধে কিন্তু এখানে ফুট এসে গেছে। একবার যেই ফুটটা এসে গেছে এরপরই আমরা এখানে মাংসটা দিয়ে দেবো। উফ, মাংসটার যা কালার এসছে না, সেই গুলবাড়ির কষা মাংসের কথা মনে পড়ে গেল। তো মাংসটা দেওয়ার পর আমরা চালের সাথে মাংসটাকে খুব ভালো করে ঘাঁটিয়ে দেবো, এবং এই সময় আমরা নুনের আঁচটাকে একদম কমিয়ে দেবো, এবং তারপরে এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। প্রায় 10-15 মিনিট পর আমাদের চালের এই অবস্থা, সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর, খুব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আবার 1 টিস্পুন মতো কেওড়ার জল আমরা দিয়ে দিচ্ছি। কেওড়ার জলটা দেওয়ার পর আরেকবার ঘেঁটে দিতে হবে যাতে গন্ধটা, ফ্লেভারটা পুরো জিনিসটার মধ্যে ছড়িয়ে যায়। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর একদম হালকা আঁচে দিয়ে এটাকে একটুখানি দমে রেখে দিতে হবে 2-3 মিনিটের জন্য। হ্যাঁ, তো তেহারি আর ডিম কষা দুটোই রেডি। তবে তোমরা ভাবতে পারো এটা কোথায়, মানে এটা কোথায় মানে দেখতেই পাচ্ছ আমরা ছাদে এসেছি এখন। কিন্তু কেন ছাদে, কারণ হচ্ছে তোমাদের আমাকে ডাইনিং হলে খেতে খেতে বোর লাগতে পারে, তো আমি একটু পাগলামি করছি ছাদে এসে, ব্যাস দ্যাটস ইট। তো আজকে আমি ছাদে খাবো মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যেই সুন্দর ঝাল ঝাল তেহারি আর তার যা গন্ধ বেরোচ্ছে, উফ জাস্ট ফাটাফাটি। কাকা সেরা খেতে, আমি শিওর চিকেন দিয়ে রান্নাটা হওয়ার ফলে যেরকম লাগছে তার থেকে আরও আরও অনেক বেশি ভালো লাগতো যদি মাটন দিয়ে রান্নাটা হতো। স্টিল বারবার এক গাঁতুনি গিয়ে কোনো লাভ নেই, লাভলি খেতে বস। যেরকম ফ্লেভার, সেরকম ফ্রেগনেন্স, সেরকম খেতে, জাস্ট লাভলি। চিকেনটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, ঝাল ঝাল, বেশ ঝাল ঝাল, যেরকম বাংলাদেশি লোকজন খেতে পছন্দ করে। আমার সেরকম কিন্তু অসুবিধা হচ্ছে না, ইনফ্যাক্ট এটা ঝাল না হলে এই ফ্লেভারটা ঠিক আসতো না, ঝাল বলেই ব্যাপারটা এত সুন্দর খেতে লাগছে। চুমুদে আচ্ছা ডিমটাকে ভুলে যাই কী করে, এটা মোটামুটি ভালো সাইজের ডিম মুরগির, ডিমের কষার গ্রেভিটা দিয়ে জাস্ট জমে গেল, জাস্ট জমে গেল। যেরকমভাবে বললাম সেরকমভাবে বানাও, বানিয়ে খাও, এটা কাকা মিস করা যাবে না। বিরিয়ানির থেকে কোনো অংশে কম নয়, তবে আমি এটা বলছি বলে ভেবো না আমি বিরিয়ানির সঙ্গে এটা তুলনা করছি, একদম না, এটা কিন্তু বিরিয়ানি একদমই নয়, এটা তেহারি। তেহারিটাকে তেহারির মতো করে এনজয় করো, বিরিয়ানির সঙ্গে তুলনা করতে যেও না। দুজন ঘটি মিলে যদি এত সুন্দর তেহারি রান্না করতে পারে তাহলে কিচ্ছু বলার নেই, তোমরাও পারবে। চলো শুরু করে দাও ঘটি বাঙাল সবাই মিলে। তো খাওয়া দাওয়া শেষ, এবার তোমরা মন ভরে গালাগালি দিতে পারো, কোনো চাপ নেই। ফার্স্ট টাইম ট্রাই করলাম তেহারিটা, বেশ ভালো লাগলো খেতে। কিন্তু রেসিপিতে কোনো ভুল বা ত্রুটি ছিল কি না সেটা কিন্তু আমাদের বোঝার ক্ষমতা নেই, সেটা তোমরাই বলতে পারবে। কারণ ইউটিউবে বেশ 5-6টা রেসিপি দেখার পর আমরা এই রান্নাটা করেছি, তো তারা যেরকম দেখিয়েছে আমরা সেরকমই রান্নাটা করেছি। তাতে যা খেতে হয়েছে সেটা তো জাস্ট যেরকম বললাম চুমু ছিল। বাই দ্য ওয়ে, যে কটা রেসিপি দেখেছি প্রত্যেকটাতেই কিন্তু সর্ষের তেল এবং কাঁচা লঙ্কার ওপর বেশ জোর দিয়েছিল ওরা। তো আমি কিন্তু জিনিসটা খেতে খেতেও সর্ষের তেল এবং কাঁচা লঙ্কার একটা দারুণ ফ্লেভার পেলাম, এবং সেই ফ্লেভারগুলো কিন্তু বেশ ওভার পাওয়ারিং। তো যারা তেহারি রান্না করতে পারো বা তেহারি খেয়েছো আগে, তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এই যে আমি ফ্লেভার দুটো উল্লেখ করলাম, কাঁচা লঙ্কা এবং সর্ষের তেলের ওভার পাওয়ারিং ফ্লেভারটা, এটা অ্যাকচুয়ালি তেহারিতে থাকে কি থাকে না, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়াল তেহারি রেসিপির কতটা ক্লোজ আমরা গেছিলাম। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আরেকবার 5,000 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিওটার কথা মনে করিয়ে দিই। ব্যাস আর কি, এই ভিডিওটা ভালো লেগে থাকলে, আমাদের প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইকও করে দাও, আর ভালো খারাপ ভুল ত্রুটি যা মনে হয় প্লিজ কমেন্টটা করতে ভুলো না। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ হবে, হাম হে শৌকিন খানে কে ফির মিলেঙ্গে।
अगले वीडियो पे।